প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদাব সবাইকে। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্ণিমা রানী দাস, সহকারী শিক্ষক, হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। ভালো আছো সবাই? সুস্থ আছো সবাই? আজকে আমি ক্লাসটা করতেছি হলো সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়। অধ্যায়টা হচ্ছে হলো তৃতীয় এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে হলো পরিবারে শিশুর বেড়ে ওঠা। কটার নাম কি বলো? পরিবারে শিশুর বেড়ে ওঠা। আমরা তো প্রত্যেকে পরিবারে বসবাস করি, তাই করি না বন্ধুরা? আচ্ছা, পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। যখন এই ক্লাসগুলো শুনবে, এই বাংলাদেশ বিশ্ব পরিচয়টা, প্রত্যেকে পেন্সিল নিয়ে বসবে, বইয়ের সাথে আন্ডারলাইন করবে। এখান থেকে যদি আমি যতটুকু পড়াই ততটুকু যদি মনোযোগ সহকারে শুনো এবং আন্ডারলাইন করো, পুনরায় যদি এই ক্লাসগুলো আবার দেখো, তখন অবশ্যই নবীত্বগুলো অ্যাড করতে পারবে এবং প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। দেখো, পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। এখানে কিন্তু একটা প্রশ্ন, তোমরা নিজেরাই প্রশ্ন বানাবে এবং তার নিচে নিজেরাই উত্তর করে আসবে। আমি যতটুকু পড়াবো এখান থেকে আমি বলে দেবো যে এই অধ্যায় থেকে 20-25টা প্রশ্ন নিজেরাই তৈরি করো এবং নিজেরাই উত্তরটা লিখো। আমি পরের ক্লাসে এটা আশা রাখি দেখার চেষ্টা করব। তো বলছে এখানে পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। একটা ঠিক চিহ্ন আন্ডারলাইন করো সবাই। তারপরে হচ্ছে পরিবারের মাধ্যমেই শিশুর সমাজ সামাজিকরণ। কিসের মাধ্যমে? পরিবার মধ্যেই শিশু সমাজ থেকেই বেড়ে ওঠে। শুরু হয় নানা বিবর্তনের মাধ্যমে, পরিবারের আজকের পর্যায়ে এসে উপনীতি হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। এখানে আন্ডারলাইন করি কোন জায়গা থেকে মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো কোনটা? পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্র একক। এ অধ্যায়ে পরিবারের ধরন ও শিশুর সামাজিকরণ বিভিন্ন বিষয়ে বর্ণনা করা হলো। দেখবা নিচে কয়েকটা ছক দেওয়া আছে, এই ছকটা বিভিন্নভাবে বর্ণনা করেছেন, বিশ্লেষণ করেছেন, একটু মনোযোগ সহকারে দেখো। প্রথম পাঠ এক, কয়েকটা পাঠ নিয়ে এই অধ্যায়টা তৈরি করা হয়েছে। পাঠ একে দেখো কি বলছে এখানে, পরিবারের ধারণা ও ধরন। এক একটা পরিবারের এক একটা ধরন থাকে, কে কিভাবে কোন পরিবার থেকে বেড়ে ওঠে তার ধরনটা কি সেটা দেখো। পরিবার একটি সামাজিক সংগঠন, আন্ডারলাইন করি সবাই, পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির, কোন জাতির আন্ডারলাইন করবে সবাই, মানব জাতির বিকাশ ঘটেছে। বিকাশ মানে কি? বেড়ে ওঠার বিশ্লেষণ করেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী, আমরা অনেক পরিবারে দেখো মা বাবা ভাই বোন দাদা দাদি এবং চাচা চাচি নিয়ে একই পরিবারে বসবাস করে আছে না? কিছু কিছু পরিবার এরকম দেখা যায়। তাই বলছে একই পরিবারে বসবাস করে, আন্ডারলাইন করবে লাইনটাও, কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। এখানে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করো। এখন এখানে তোমাদের থেকে আমি প্রশ্নটা নিব যে প্রশ্নটা কি হতে পারে, পরিবার কাকে বলে? পরিবার বলে যা বিয়ে আত্মীয়তা অথবা পিতা মাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। কিসের মাধ্যমে আবদ্ধ? আত্মীয় স্বজন পিতা মাতা পরিবারের মাধ্যমেই সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। পরিবারের প্রত্যেক সদস্যে, আন্ডারলাইন করি আবার, পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তুমি একটা পরিবারে বসবাস করো, তোমার পরিবারে পিতা মাতা অনেকেই আছে, তার মধ্যেও কি তোমার পরিবারের দায়িত্ব নাই? আছে, যেহেতু তুমি একজন পরিবারের সদস্য। আছে না প্রত্যেকের পরিবারের কিছু কিছু দায়িত্ব ভাগ করাও থাকে, আর না থাকলেও আমরা করি সেটা, তাই না? তাই বলছে এখানে দেখো পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে গভীর সম্পর্ক, যার মূলে রয়েছে স্নেহ মায়া মমতা ভালোবাসা। আমার কিন্তু
এখানে একটা প্রশ্ন থাকবে, আন্ডারলাইন করো, যে পরিবারের মূলে কি কি রয়েছে? রয়েছে কি? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের নানা রকম দায়িত্ব পালন করে থাকে। প্রাথমিক মানে কি? প্রথমেই কিছু না কিছু দায়িত্ব প্রথম পর্যায়ে থাকে। এর মধ্যে বংশ রক্ষা ও সামাজিকরণ অন্যতম। এখানে আন্ডারলাইন করো, কিছু কিছু দায়িত্ব থাকে, তার মধ্যে কোন দুটো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বেশি? বংশ রক্ষা ও সামাজিকরণ অন্যতম। সকল সমাজেই পরিবার রয়েছে। এখানে আন্ডারলাইন করো, সকল সমাজে কি রয়েছে? পরিবার রয়েছে। তবে সব সমাজে পরিবারের ধরন এক রকম নয়। প্রত্যেকটা সমাজের পরিবারের ধরন কি একই রকম? বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরনও ভিন্ন হয়। নিচে পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করি। এখন একটুখানি দেখো, সে পরিবারের ধরন সম্পর্কে আমরা আলোচনা করি। একক ও যৌথ পরিবার, পরিবারের ধরনের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? একক ও যৌথ পরিবার, সরি যৌথ পরিবার। স্বামী স্ত্রী, মানে আমার যে পিতা, আমার যে মাতা, তারাই তো স্বামী স্ত্রী, তাই না? স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে। অনেক পরিবারে দেখা যায় কিছু ছেলে কিছু মেয়ে অবিবাহিত থাকে। এক সময় তো সবার একসঙ্গে বিয়ে হয়ে যায় না, যায় কি না? অবিবাহিত সন্তান নিয়ে একটি একক পরিবার গঠিত হয়। এখন এখানে প্রশ্নটা কি হইতে পারে? একক পরিবার কি বা একক পরিবার কাকে বলে? সন্তান উপযুক্ত হলে, অর্থাৎ আমাদের বাংলাদেশে একটা নির্দিষ্ট সময় আছে বিয়ের, কত বছর পর্যন্ত, সাবালক না বালক দুইটা শব্দ আমরা জানি, সেটা কি কি? কত বছর? মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য হলো 21 বছর। জানি কি সবাই? আচ্ছা, না জানলে একটু জেনে নেই। হ্যাঁ, বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠন হয়। কখন গঠন হয়? যখন বিয়ে করে নতুন ভাবে তার আলাদা থাকে তখন তাকেও একক পরিবারই বলা হয়। বাংলাদেশের শহর অঞ্চলে, শহরটা কোথায়? আমরা তো গ্রামে বসবাস করি, ঢাকা শহরের কথা বলা হয়েছে। শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। এখানে একটা প্রশ্ন, কোন পরিবারে? শহর অঞ্চলেই একক পরিবারের সংখ্যাই বেশি। কেন হয় বলো তো? দেখা যায় ঢাকা শহরে কেউ চাকরি বাকরি করে, তাই না? চাকরি বাকরি করে, সেইখানে তারা তার স্ত্রী এবং সন্তান তো একটা যদি থাকে তা নিয়েই থাকে। মা বাবা কোথায় পড়ে থাকে? গ্রামে থাকে। এর জন্য শহরে বেশিরভাগ কি দেখা যায়? একক পরিবারটাই দেখা যায়। সময় দেখো। অপরদিকে রক্ত সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। কখন যৌথ পরিবার গঠিত হয়? যখন ওই যে বললাম পরিবার কাকে বলে, আমরা কিন্তু প্রথমেই বললাম, অর্থাৎ যে পরিবারে পিতা মাতা মা বাবা যাকেই বলা হয়, দাদা দাদি চাচা চাচি, এর সাথে কিন্তু নানানে যুক্ত হবে না, এরা হলো অন্য পরিবারে। দাদা দাদি নিয়ে যদি আমরা একই পরিবারে বসবাস করি সেটাই হচ্ছে কি? আমাদের যৌথ পরিবার। তাই দেখো, অপরদিকে রক্ত সম্পর্কের ভিত্তিতে আরেকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। একাধিক পরিবারে একাধিক ভাই বোন, কোনো পরিবারে দেখা যায় তিনটা বোন, তিনটা ভাই, চারটা বোন, তিনটা ভাই, এরকম থাকে। একাধিক ভাই মানে একাধিক বলতে একের অধিক, যেটা সেটা হলো একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি চাচা ফুপু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। এখানে প্রশ্নটা কি হবে? যৌথ পরিবার কাকে বলে বা যৌথ পরিবার কি? তাহলে যৌথ পরিবারের মধ্যে কে কে পড়লো? চাচার থেকে শুরু করে দাদি পর্যন্ত পিতা মাতা তো থাকবে, একাধিক ভাই বোন থাকবে না? বাংলাদেশ ও ভারতের, এখানে আন্ডারলাইন করো, বাংলাদেশ ও ভারতের গ্রাম অঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। কোন কোন জায়গায় যৌথ পরিবার দেখা যায় সবাই আন্ডারলাইন করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা আজকের পড়াটার নাম হচ্ছে হলো পরিবারে শিশুর বেড়ে ওঠা। আমরাও সেই পরিবার থেকেই আস্তে আস্তে বড় হয়ে উঠেছি, বেড়ে উঠেছি। আজকে এই অল্প একটু আলোচনা করলাম, আমাদের সময় অল্প, আশা করি পড়াটা দেখবে। আর তোমাদের বাড়ির কাজটা থাকবে হলো আমি যতটুকু পড়াইলাম এখান থেকে 15টা প্রশ্ন তৈরি করবে।
তোমরা নিজেরাই এবং 12টা প্রশ্নের উত্তরই নিজে নিজে লিখবে, আমি দেখার চেষ্টা করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।